ছাত্রী, তোমরা আগের ভিডিওতে দেখেছ সাধু শব্দ আমি আলোচনা করছিলাম, সাধু শব্দের জন্য প্রয়োজনীয় সূত্র এবং প্রথমা দ্বিতীয়ার ছটি রূপের আলোচনা করেছি। আজকে তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই রূপগুলো আলোচনা করব, সঙ্গে সূত্র আলোচনা করব। যদিও মুনি শব্দের আলোচনার সময় আমি এগুলো বলেছিলাম, তবুও আরেকবার তোমাদের দেখা দরকার। আচ্ছা, এবার তৃতীয়ার এক বছর যে সাধুনা, সাধুনা সাধুভ্যাম সাধুভিহি, এটি হচ্ছে তৃতীয়ার তিনটি রূপ। তা তৃতীয়ার যে এক বছর সাধুনা, সেটাকে সাধন করতে গেলে আমাদের একটা সূত্র পড়তে হবে, আঙো নাস্ত্রিয়াম, আঙো নাস্ত্রিয়াম। তার মানে কি, যে স্ত্রীলিঙ্গ বাদ দিয়ে অন্য লিঙ্গে, অর্থাৎ পুংলিঙ্গে ও ক্লীবলিঙ্গে ঘি সংজ্ঞক শব্দের পর আং থাকলে তার স্থানে না দেশ হয়। এখানে আং বলতে তৃতীয়ার এক বচন তা বিভক্তিকে বুঝতে হবে। প্রাচীন আচার্যগণ তাকে আং বলতেন, সেই জন্য আচার্য পাণিনিও টায়ের পরিবর্তে এখানে আঙের প্রয়োগ করেছেন। হ্যাঁ, আং মানে এখানে আ, টায়ের টয় হসন্ত ইত লোপ হয়ে থাকে আ। তাহলে সাধু না, তাহলে সাধু সাধু ইতি প্রাতিপদিকস্য তৃতীয়ৈক বচনস্য রূপম। তারপরে সাধু সঙ্গে তা বিভক্তি, আগে তোমাদের প্রাতিপদিক সংজ্ঞা করে নিতে হবে, অর্থবত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, এই সূত্র দ্বারা সাধুর প্রাতিপদিক সংজ্ঞা। তারপরে ঙ্যাপ প্রাতিপদিকা সৌজস মৌট প্রত্যয় পরশ্চ, তারপরে সুপহ বিভক্তিশ্চ, তার নেকবচন দ্বিবচন বহুবচনা নেকসহ, তারপরে দ্বেকয়ের দ্বিবচন ঐকবচনে ইত্যাদি সূত্র দ্বারা পুংলিঙ্গ তৃতীয়ার এক বচনে তা বিভক্তি। তারপরে এবার বলছে যে আঙো নাস্ত্রিয়াম, আঙো নাস্ত্রিয়াম, এই সূত্র দ্বারা তা স্থানে না দেশ হবে, হয়ে যাবে সাধু না। এখানে কিন্তু আর অন্য কোন রকম কার্য নেই, শুধু টায়ের স্থানে না দেশ হলো, সাধু না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মনে রাখ, তাহলে সূত্রটা মনে রাখলেই তোমাদের এটা কোনো অসুবিধা হবে না। আঙো নাস্ত্রিয়াম, তাহলে আং মানে টা স্থানে না দেশ হবে। এবার দেখো পরে অন্য কোন রকম কিন্তু কার্য নেই, স্বরবর্ণ থাকলে কার্য হতো, যেহেতু ট ব্যঞ্জনবর্ণ আছে, যার ফলে উকারের সঙ্গে তার কোনো কার্য হবে না। হ্যাঁ, তাহলে সাধুনা রূপটি সিদ্ধ হলো। তারপরে তৃতীয়া চতুর্থী পঞ্চমী দ্বিবচন সাধুভ্যাম, তাহলে সাধু শব্দের সঙ্গে ভ্যাম বিভক্তি, ভ ব্যঞ্জনবর্ণ আগে স্বরবর্ণ আছে সাধু, তাহলে এখানেও কোনো রকম সন্ধি কার্য হবে না, সাধুভ্যামই থাকবে, এখানে অন্য কোনো রকম কিন্তু ব্যাপার নেই, কাজ সবচেয়ে সোজা। এরপরে আমাদের আসছে আরেকটা সূত্র, ঘের নীতি, তোমরা মুনি শব্দের সময় পড়েছ ঘের নীতি, তার মানে কি, ঘে মানে হচ্ছে ঘি সংগ্রহ শব্দের, তাই তো, তাহলে নীতি মানে নিত, উম ইত হয় এরকম বিভক্তি বা প্রত্যয় পরে থাকলে, এরকম কটা আছে, ঙসি ঙস এবং নি, তারপরে চতুর্থে এক বচন, পঞ্চমে এক বচন, ষষ্ঠে এক বচন আর পঞ্চমের এক বচন, এই যে চারটি নিত প্রত্যয় নিত সুপ, এগুলো যদি পরে থাকে তাহলে ঘি সংজ্ঞক অঙ্গের গুণ হয়। এখানে আমাদের ঘি সংজ্ঞক অঙ্গ হচ্ছে সাধু শব্দ, সাধু শব্দ, তার উকারের গুণ হয়ে যাবে ওকার, তার মানে চতুর্থের এক বচন, পঞ্চমে এক বচন, ষষ্ঠে এক বচন এবং সপ্তমে এক বচন, এই চারটি বিভক্তিতে কি হবে, সাধু শব্দে যে উকার তার স্থানে ওকারাদেশ হয়ে যাবে, এটি কিন্তু মনে রাখতে হবে, চারটি রূপ কিন্তু এর দ্বারাই সিদ্ধ হবে, কাজেই ঘের নীতি এই সূত্রটা তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার চতুর্থীর এক বচনের রূপ হচ্ছে সাধ হবে, সাধ হবে সাধু শব্দের চতুর্থীর এক বচনের রূপ, চতুর্থীর এক বচনের বিভক্তির আকৃতি হচ্ছে ঙে, তাহলে সাধু তারপরে ঙে বিভক্তি, তোমরা আগের মতোই করবে, অর্থবত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, এই সূত্র দ্বারা সাধুর প্রাতিপদিক সংজ্ঞা, তারপরে ঙ্যাপ প্রাতিপদিকা সৌজস মোট প্রত্যয় পরশ্চ, তারপরে সুপহ বিভক্তিশ্চ, তার নেকবচন দ্বিবচন বহুবচনা নেকসহ, তারপরে
দেহে কয়ের দ্বিবচন ঐক বচনে, হ্যাঁ, এই সমস্ত সূত্র দ্বারা চতুর্থের এক বচনে ঙে বিভক্তি। তারপরে ওই ঙে উময় একার, তাহলে উময় হসন্তটা আগে আছে, তখন কি হবে লসাক্কতদ্ধিতে এই সূত্র দ্বারা ঙে এর আদি উম ইত এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ হবে, থাকবে এ, তাহলে সাধু এ। এরপরেই ওই এখন যে সূত্রটা আমরা পড়লাম ঘের নীতি, এই সূত্র এখানে প্রবৃত্ত হবে, তাহলে ঘের নীতি এই সূত্র দ্বারা নিত সুখ, মানে যার উম ইত হয়েছে এরকম সুখ, তার মানে একার, তাই তো এখানে একার, পরে থাকার ফলে সাধু শব্দের যে অন্ত উকার তার স্থানে ওকার, এই গুণ আদেশ হলো হলো সাধো, তারপরে এ। এখানে দেখো সাধোর যে ওকার সেটা এচ প্রত্যয়ের, এচ প্রত্যাহারের শব্দ, এচ প্রত্যাহারের বর্ণ, তারপর এ আছে, এচ মানে এখানে পয়ের এটা স্বরবর্ণ ধরতে হবে, তাহলে এ চয় বায়াবহ এই সূত্র দ্বারা অচ বা স্বরবর্ণ একার পরে থাকার ফলে সাধোর যে ওকার তার স্থানে অবাদেশ হলো হলো সাধব, তারপরে এ। এবার দুটো যোগ করে দাও, অধ্যিনং পরেণ সংযোজ্যম, এই ন্যায় অনুসারে উভয় অংশের যোগে সাধবে এই রূপটি সিদ্ধ হলো, এলে এখানে কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, এরপরে চতুর্থী পঞ্চমীর যে বহুবচন ভ্যাস বিভক্তি, ভ্যাস বিভক্তিতে রূপ হয় সাধুভ্য, তাহলে সাধু শব্দের চতুর্থী পঞ্চমী বহুবচনের রূপ হচ্ছে সাধুভ্য। তাহলে আমরা পদসাধন কিভাবে করব, সাধু তারপরে ভ্যস বিভক্তি, একই রকমভাবে প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে, তার ন্যাপ প্রাতিপদিকা ইত্যাদি সূত্র দ্বারা, এটা বহুবচন যেহেতু তাহলে বহুশু বহুবচনম, এই সূত্র দ্বারা চতুর্থী বহুবচন এবং পঞ্চমী বহুবচনে ভ্যস বিভক্তি। এখানে কিন্তু সাধুর সঙ্গে ভ্যাসের কিন্তু কোনো কার্য নেই। এবার ভ্যাসের যে দন্তসয় হসন্ত হলন্তম সূত্র দ্বারা তার ঈতের প্রসঙ্গ আসে, কিন্তু ন বিভক্ত তুস্মাহা এই সূত্র দ্বারা বিভক্তির যে সকার তার লোপ সেটাকে নিষেধ করা হয়েছে বা ঈদ সংজ্ঞা নিষেধ করা হয়েছে, ফলে সই থাকবে। তবে এই সয়ের জায়গায় সসদু সরু সূত্র দ্বারা রু আদেশ হবে, রুয়ের উকার ঈত লোপ হবে, থাকবে রয় হসন্ত, তারপরে রয়ের অবসান সংজ্ঞা হবে এবং খরব স্থানয়ের বিসর্জনীয় হ সূত্র দ্বারা বিসর্গ আদেশে সাধুভ্য এই রূপটি সিদ্ধ হবে। তাহলে এটা এটা অনেকটাই সোজা, তোমরা আগের যে তোমাদের অভিজ্ঞতা সেখান থেকে বুঝতে পারবে। এরপরে আরেকটা সূত্র আছে যেটা আমাদের পঞ্চমী ষষ্ঠীর এক বচনের রূপসিদ্ধিতে খুবই কার্যকরী, সূত্রটা হচ্ছে ঙসি ঙসশ্চ, তোমরা মুনি শব্দে পড়েছ, ঙসি ঙসশ্চ, তার মানে কি যে একার বা ওকারের পর আমাদের এখানে ওকার আছে, ঙসি এবং ঙস অর্থাৎ পঞ্চমী ষষ্ঠীর এক বচনের যে অকার, তোমরা জানো ঙসির হ্রস্বইকার উচ্চারণের জন্য উময় হসন্ত লসক্কতদ্ধিতি সূত্র দ্বারা ইত হয়, থাকে অস, ঙসেরও তাই উময় হসন্ত লসক্কতদ্ধিতি সূত্র দ্বারা ইত হয়ে যাবে, ফলে থাকবে অস, তাহলে দুটোতেই অস অবশিষ্ট থাকে। তাহলে এই একার বা অকারের পর ঙসি এবং ঙসের অকার থাকলে পূর্ব একার বা ওকার এবং পরবর্তী অকার মিলে পূর্বরূপ একাদেশ হয়, তার মানে সাধু শব্দের যে ওকার ওকার তার সঙ্গে অকার মিলে সাধুই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা আসি, তাহলে সাধু শব্দের পঞ্চমীর এক বচনের রূপ হচ্ছে সাধো, দন্তস্য একার ধয়কার বিসর্গ। আচ্ছা, প্রথমে প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে, অর্থবত ধাতুর অপরত্বয় প্রাতিপদিকম, এই সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হল, তারপর ন্যাপ প্রাতিপদিকা সৌজ সমৌর প্রত্যয় পরশ্চ ইত্যাদি সূত্র দ্বারা কি হলো, এই যে পুংলিঙ্গ পঞ্চমী এক বচনে ঙসি বিভক্তি, ঙসি, তারপরে দেখো পরে স্টেপ হবে সাধু অস লসাক্কতদ্ধিতি সূত্র দ্বারা উমকার বা উময়িত, ঙসের উময়িত এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ, আর ইকার হচ্ছে উচ্চারণের জন্য ন বিভক্ত তুস্মাহা দ্বারা
দন্ত স হস্যন্তর ঈত সংজ্ঞা নিষেধ করা হয়েছে। তারপরে আছে, আমরা একটু আগে বললাম যেটা ঘের নীতি, ঘের নীতি মানে ঘি সংঘ শব্দের পরে যদি নিত সুখ পড়ে থাকে, নিত সুখ মানে যে সমস্ত সুখের উমৈত হয়, এখানে নে মসি মস হ্যাঁ এগুলো আছে নি, তাহলে এখানে আমরা দেখলাম অস হচ্ছে নিত সুখ যেহেতু উমৈত হয়েছে, তার ঘের নীতি, তাহলে এই এই সূত্র দ্বারা কি হবে, নিত সুখ মসি পড়ে থাকায় সাধু শব্দের যে অন্ত উকার তার স্থানে ওকার গুণাদেশ হবে, তাহলে ঘের নীতি সূত্র দ্বারা গুণাদেশ হয়। যেরকম মুনি শব্দে হয়েছিল মুনে, হ্যাঁ সুখী, আর এখানে হয়ে যাবে সাধ, উকারটা ওকার হয়ে যাবে, হয়ে গেল তাহলে সাধ। এরপরে তাহলে সাধস, সাধস হয়ে গেল, ওকার আর অকার মিলে হয়ে গেল ওকার, তাহলে সাধস হয়ে গেল, তাহলে সাধস, তাহলে মসিং অষষ্ঠ এই সূত্র দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে গেল, হয়ে গেল সাধস। তাহলে দেখো ঘেরিঙ্গিতি সূত্র দ্বারা সাধুর যে ওকার উকার হস্য উকার তার গুণাদেশ হলো, হয়ে গেল সাধু। তারপরে মসিং অষষ্ঠ সূত্র দ্বারা এই নিতের যে অস সেটা পরে থাকার ফলে পূর্বরূপ একাদেশ হয়ে হয়ে গেল সাধস। এরপরে দন্তস্বর জায়গায় রু আদেশ হবে, রুয়ের রুয়ের উকার ইত হবে, তারপরে রয়ের অবসান সংজ্ঞা হবে এবং খরবস্থানের বিসর্জনীয় সূত্র দ্বারা বিসর্গ আদেশে রূপ হবে সাধ। তেমন এটা তাহলে কোনো অসুবিধে নেই। ষষ্ঠী সাধু শব্দের ষষ্ঠী এক বচনের রূপ সাধ, একই রকমভাবে তোমাদের পদ সাধন করতে হবে, এখানে ঙস বিভক্তি, তাহলে সাধু ঙস, আগে অর্থগত ধাতুর অপ্রত্যয় সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে, তবে জ্ঞাপ প্রাতিপদিকার সৌজ সমট ইত্যাদি সূত্র দ্বারা সাধু শব্দ ষষ্ঠী এক বচনে ঙস বিভক্তি। তারপরে ওই ঙসের উময় হসন্ত লসক কত দিতে সূত্র দ্বারা ইত হবে এবং তস্য লোভ সূত্র দ্বারা তার লোভ হবে, ঙসের যে দন্তস্য হসন্ত ন বিভক্ত তুস্মাহা সূত্র দ্বারা তার ঈত সংজ্ঞা নিষেধ হবে, ফলে অসি থাকবে, তাহলে সাধু অসল। এবার পরের যে স্টেপ সেটা কি হবে, ঘের নীতি এই সূত্র দ্বারা নিত মস সুখ পরে থাকায় সাধু শব্দের যে অন্ত উকার তার স্থানে গুণ আদেশ হয়ে হয়ে গেল ওকার, উকার স্থানে ওকারই হয় গুণ আদেশে হলো, তাহলে সাধ অস। পরের স্টেপ কি হবে, মসিং অষষ্ঠ, মসিং অষষ্ঠ এই সূত্র দ্বারা তাহলে আগের যে ওকার এবং মসের যে অ ছিল সেটা দুটো মিলে পূর্বরূপ একাদেশ হয়ে ওকার হয়ে গেল, তাহলে ওকার আর অকার মিলে ওকার যখন হয়ে গেল বাদ পেকে থাকলো দন্তস্য, এ দন্তস্যটাও সেখানে চলে গেল হলো সাধস। এরপরে পঞ্চমীর মতোই দন্তস্বর জায়গায় রু, রুয়ের অনুবন্ধ লোপে র থাকবে সাধর হয়ে গেল, তারপরে রয়ের রয়ের হচ্ছে অবসান সংজ্ঞা এবং খরব স্থানের বিসর্জনীয় সূত্র দ্বারা সাধ, এই পথটি সিদ্ধ হল। এরপরে আসছে আমাদের ষষ্ঠী সপ্তমী দ্বিবচন, ষষ্ঠী সপ্তমী দ্বিবচন যে সাধ্য, দন্তস্য আকার ধয় বয় ওকার বিসর্গ, এটা অনেকে ভুল করে, তোমরা এই রূপসিদ্ধিগুলো একটু ভালোভাবে দেখবে, তোমরা অনেকে ভাষা ভাষা দেখো যার ফলে কিন্তু তোমরা তোমাদের মনে থাকে না, হ্যাঁ একটু ডিপলি এই রূপগুলো দেখবে। হ্যাঁ তাহলে সাধ্য দন্তস্য আকার ধয় বয় ওকার বিসর্গ, তাহলে সাধু শব্দের ষষ্ঠী এবং সপ্তমীর দ্বিবচনের রূপ হচ্ছে সাধ্য, তাহলে দ্বিবচনের যে বিভক্তির আকৃতি সেটা যে ওস সাধু তারপরে ওস, তাহলে একই রকম ভাবে আগের মতো একে প্রাতিপদিক সংজ্ঞা করে নিতে হবে, অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, এই সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হল, তারপরে জ্ঞাপ প্রাতিপদিকার সৌজ সম প্রত্যয় পরশ্চ বিভক্তিশ্চ ইত্যাদি সূত্র দ্বারা ষষ্ঠী সপ্তমী দ্বিবচনে ওস বিভক্তি হল। তারপরে দেখো এই যে সাধু তারপরে ওস, এখানে আর অন্য কোনো সূত্র স্পেশালভাবে প্রবৃত্ত হবে না,
আগে আমরা যে পড়েছি সন্ধি প্রকরণ ইক জনচি, এই সূত্র এখানে প্রবৃত্ত হবে। ইক জনচি মানে কি? যে অচ বা স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে ইক ই উ রি লৃ এর স্থানে জন, তার মানে য ব র ল এই আদেশগুলি হবে। তাহলে ইকের স্থানে জন আদেশ হবে। তাহলে এখানে সাধু উকার হচ্ছে একটাই, এবার উকার স্থানে কোন জ আদেশ, কোন জনাদেশ হবে? তখন দেখতে হবে ওই যে জনাদেশ য ব র ল এই উকারের সঙ্গে ওই চারটের মধ্যে কার মিল বেশি। তাহলে দেখো আমরা দেখি, তাহলে সাধু শব্দের যে উকার, তাহলে ই উ রিল রি, ই উ রিল রি, তাহলে ইয়ের স্থানে হয়ে, ইয়ের স্থানে কি হতো? জন অন্তঃস্থ হয়েছিল। তাহলে হর্ষর স্থানে কি হবে? ভ আদেশ হবে, যেটা অন্তঃস্থ ভ। হ্যাঁ, তাহলে উপপাদভানিয়া নাম ওষ্ঠ, তাই তো? তাহলে প বর্গের বর্ণ, তারপরে উকার, এগুলো ওষ্ঠবর্ণ, ওই দিক থেকে এর একটু, এটার একটু মিল ধরেছে। তাহলে উকারের জায়গায় ওই জনের যে ভ সে আদেশ হলো, হইল সাধ্য দন্ত একার ধয় বয় হসন্ত। অ থাকলে সাধ্য আমরা উচ্চারণ করতাম, কিন্তু হবে না, যেহেতু এখানে ব মানে বয় হসন্ত, শুধু ব্যঞ্জনটা, তার সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত থাকবে না। তার দন্ত একার ধয় বয় হসন্ত ইকজনচি সূত্র দ্বারা এই এই রকম রূপ হল। পরে থাকলো ওস। এবার এই ওস দেখো, তার আগে ব্যঞ্জন বর্ণ আছে, তার মানে বয় হসন্ত। এবার দুটো যোগ যোগ করে দিতে হবে, অন্য কোনো কার্য হবে না, হয়ে যাবে সাধ্যস। তাহলে অধ্যিনং করেন সংযোজ্যম এই সূত্র দ্বারা হয়ে গেল সাধ্যস। এখানে আরেকটা কথাও তোমাদের মনে রাখতে হবে, যে ওস, ওসের যে দন্তস্য সেটা যদি বিভক্তির স, ফলে নবিভক্ত তুস্মাহা সূত্র দ্বারা তার নিষেধ হয়ে যাবে, ইত হবে না, কাজেই ওসই থাকবে। তাহলে হয়ে গেল সাধ্যস। তাহলে সাধ্যস অধ্যিনং করেন সংযোজ্যম এই ন্যায় অনুসারে দুটো যোগ করে সাধ্যস হল। এরপরে সযোজস রু দ্বারা দন্ত স্থানে রু আদেশ হবে, তারপরে উকারিত লোপ হবে, র থাকবে, রয়ের অবসান সংজ্ঞা, এবং তারপরে বিরাম অবসানম, বিরাম অবসানম সূত্র দ্বারা অবসান সংজ্ঞা হবে, এবং খরব স্থান বিসর্জনীয় সূত্র দ্বারা বিসর্গ আদেশে সাধ্য এই রূপটি সিদ্ধ হবে। তাহলে ষষ্ঠী সপ্তমী বিবচন তোমরা দেখলে। এরপরে ষষ্ঠীর বহুবচন, ষষ্ঠীর বহুবচন রূপ হয় সাধু নাম, দন্তস্ব একার ধয় দীর্ঘ, দন্তন্য একার ময় হসন্ত। অনেকে হর্ষও লেখে যে সাধু শব্দ যেহেতু দীর্ঘ কেন হবে, এটা হচ্ছে তাদের এই ব্যাকরণগত প্রক্রিয়া না জানার জন্য। হ্যাঁ, সেই জন্যই তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। কাজেই তোমরা একটু ডিপলি দেখো, প্রত্যেকটা রূপ খুঁটিয়ে খুঁটিয়ে একটু দেখো কোন কোন জায়গায় কিরকম পরিবর্তন হচ্ছে, তা না হলে কিন্তু ধয় হর্ষই লিখবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে দেখে থেকে। তার দন্তস্ব একার ধয় দীর্ঘ, দন্তন্য একার ময়হসন্ত হচ্ছে সাধু নাম। তাহলে সাধু শব্দের ষষ্ঠী বহুবচন হচ্ছে এটা সাধু নাম। এবার বহুবচনের বিভক্তির আকৃতি কি? আম। তাহলে সাধু আম, তাহলে সাধু শব্দের আগে প্রাতিপদিক সংজ্ঞা করো, অর্থগত ধাতুর অপরত্যয় প্রাতিপদিক, এই সূত্র দ্বারা সাধু শব্দের প্রাতিপদিক সংজ্ঞা। তারপরে প্রাতিপদিকের পরে এই ষোড়শ মৌট প্রত্যয় পরশ্চ এই সমস্ত সূত্র আসবে। তাহলে জ্ঞাপ প্রাতিপদিকাৎ ষোড়শ মৌট প্রত্যয় পরশ্চ সুপহ বিভক্তিশ্চ তান্যেক বচন দ্বিবচন বহুবচনান্যেকসহ। আর এটা যেহেতু বহুবচন, যার ফলে বহুষু বহুবচনম, তাহলে এই সমস্ত সূত্র দ্বারা পুংলিঙ্গ ষষ্ঠী বহুবচনে আম বিভক্তি। তাহলে সাধু শব্দের পরে আম বিভক্তি হল, সাধু আম। এরপর দেখো আরেকটা সূত্র আছে, তোমরা রামানাম মুনি নাম এখানে পড়েছ, যে হর্ষ নদ্যাপ নুট, হর্ষ নদ্যাপ নুট, তার মানে কি? যে নদী সংজ্ঞক শব্দ, হ্যাঁ, তারপরে আবন্ত শব্দ, তার মানে আপ্রত্যয়ান্ত শব্দ এবং হর্ষস্বরান্ত শব্দের পরে, হ্যাঁ, কি হয়? নুটাগম হয়, অঙ্গের নুটাগম হয়। তাহলে এখানে সাধু উকারান্ত শব্দ, উটা ভাষ্য,
যার ফলে এই হ্রস্বনদ্যাপর নুট সূত্র দ্বারা এর নুট আগম হল। এবার এই যে নুট, নুটটা কোথায় বসবে, আমের যেহেতু সেটা আমের আগে বসবে না পরে বসবে, তখন একটা পরিভাষা সূত্র আছে আদ্যন্ত টকিত, অর্থাৎ এই প্রত্যয়গুলোর মানে আগমের যখন টয়িত হয় তখন যার আগম হয়েছে তার আদিতে বসবে, এবং যদি কয়িত হয় তাহলে সেটা পরে বসবে। এখানে নুটের টয় হসন্ত হলন্ত সূত্র দ্বারা ইত হয়, কাজেই এটাকে টিথ আমরা বলি, কাজে নুট হচ্ছে টিথ, যার ফলে আদ্যন্ত টকিত এই পরিভাষা দ্বারা এই নুট আমের আগে বসবে। এটাকে বলে আমের আদি অবয়ব বা আদ্যবয়ব, কারণ এটা কিন্তু সাধুসঙ্গে সাধুর অবয়ব না, এটা আম এই বিভক্তি বা প্রত্যয়ের অবয়ব হবে। কেমন? তাহলে সাধু নুট আম, এটি পর স্টেজ হবে, এই নুটের টয় হসন্ত ইত হয়ে যাবে হলন্ত সূত্র দ্বারা, তারপরে তৎসলোক সূত্র দ্বারা তার লোপ হয়ে যাবে, আর নুটের যে নয় হস্য এই উকারটা শুধুমাত্র কিন্তু উচ্চারণের জন্য থাকলো, শুধু দন্তনে হসন্ত। তাহলে সাধু, তারপরে দন্তনে হসন্ত, তারপরে আম, যেহেতু এই নুটটা আমের অঙ্গ, আমের অবয়ব, সরি আমের অবয়ব, যার ফলে আমের সঙ্গে ওই দন্তন্যর সংযোগ হবে, তাহলে অধ্যয়নং পরেণ সংযোজ্যম এই ন্যায় অনুসারে নয় হসন্তর আম যুক্ত হয়ে হল নাম। হ্যাঁ, তাহলে এবার নাম যখন পরে থাকবে, হ্যাঁ নাম মানে নুট যুক্ত আম যখন পরে থাকবে, তখন নামই দন্তন্যকার ময়ফরাসীটা একটা সূত্র, তাহলে নামই এই সূত্র দ্বারা, তাহলে অজন্ত যে অঙ্গ, অজন্ত অঙ্গ মানে হচ্ছে যে সরান্ত যে অঙ্গ, এখানে অঙ্গ হচ্ছে সাধু শব্দ, তার কি হবে সেই অন্ত মানে সর্বশেষ যে অচপা স্বরবর্ণ তার দীর্ঘ আদেশ হবে, যেটা দীর্ঘবর্ণ তার তো দীর্ঘ আদেশের দরকার নেই, তাহলে হ্রস্ববর্ণেরই দীর্ঘ আদেশ হবে, মানে উকারের জায়গায় দীর্ঘ উকার হবে, তাহলে হয়ে গেল সাধু নাম। এইভাবে ষষ্ঠী বহুবচন সাধু নাম পদটি সিদ্ধ হয়। তাহলে আমাদের ষষ্ঠী পর্যন্ত পুরোটাই হয়ে গেল, এরপরে আছে আমাদের সপ্তমীর একবচন এবং সপ্তমীর বহুবচন। এরপরে একটা সূত্র আছে অচ্চ ঘে হে, অচ্চ ঘে হে, এটা আমরা মুনি শব্দে পড়েছি, তাহলে মানেটা কি যে হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকারের পর নিয়ের স্থানে ও ঘি সংকের অন্তে অকারাদেশ হয়। তা দেখো, তাহলে হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকারের পর নিয়ের স্থানে ও আদেশ হবে, এবং ঘি সঙ্গ শব্দের অন্তে যে ইকার বা উকার থাকবে সেখানে অকারাদেশ হয়ে যাবে। এখানে আমাদের সাধু শব্দ, তাহলে সাধু শব্দের যে উকার তার জায়গায় অ হয়ে সাধ হয়ে যাবে দন্ত সাকার্ধ, আর নিয়ের স্থানে কি হয়ে যাবে ও হয়ে যাবে। এই দুটো পরিবর্তন কিন্তু এই অচ্চ ঘেহে এই সূত্র দ্বারা হবে। তাহলে এবার আমরা সাধু শব্দের সপ্তমীর একবচনের রূপ দেখি, সেটা হচ্ছে সাধৌ দন্তস্ব আকার ধয় উকার, তাহলে এটা সাধু শব্দের সপ্তমীর একবচনের রূপ। তাহলে একবচনের বিভক্তি হচ্ছে নি, তাহলে সাধু তারপরে নি, তাহলে অর্থ ধাতুর অপরত্যয় এই সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হল, তারপরে ঞ্যাপ প্রাতিপদিকাত ইত্যাদি সূত্র দ্বারা সপ্তমী একবচনে কি হলো নি বিভক্তি। তারপরে এখন যে সূত্র আমরা পড়লাম অচ্চ ঘে হে, তাহলে অচ্চ ঘে হে এই সূত্র দ্বারা কি হলো ঘি সংজ্ঞক যে সাধু শব্দ তার অন্ত যে ইকার, তার যে সরি অন্ত যে উকার তার স্থানে অকার হবে এবং নি স্থানে ওকার হবে, হয়ে গেল সাধ তারপরে ঔ। তাহলে অচ্চ ঘেহে এই সূত্র দ্বারা দুটো পরিবর্তন হচ্ছে, সাধুর উকারের স্থানে অ হয়ে যাবে আর নিয়ের স্থানে ওকার হয়ে যাবে, হলো সাধ অ সাধ ঔ। এরপরে দেখো বলছে বৃদ্ধি রেচি, বৃদ্ধি রেচি মানে কি যে এস প্রত্যাহারের বর্ণ পরে থাকলে, আগের যে স্বরবর্ণ পরে যে এস প্রত্যাহারে বর্ণ
উভয় মিলে কি হবে, বৃদ্ধি একাদেশ হবে। এখানে বৃদ্ধি বলতে আগ বৃদ্ধির আদৌচ আকার ঐকার এবং ঔকার। তাহলে এখানে যেহেতু আগে ঔকার আছে, যেহেতু এখানে একারটা হবে না, আকার হবে না, ঔকারই হবে। তাহলে আগের যে সাধর যে অকার, অন্ত অকার, ধয়ের পরবর্তী অকার এবং পরবর্তী ঔকার, এ দুটো মিলে হয়ে গেল সাধৌ। এইভাবে সপ্তমীর এক বচনের রূপ সিদ্ধ হল। সপ্তমীর দ্বিবচন আমরা আগেই করেছি সাধ্য। হ্যাঁ, এরপরে যেটা বাকি রইল সেটা সাধুষু, সপ্তমীর বহুবচন রূপ। মুনিষু যেরকম হয়েছিল ওরকমই হবে। তাহলে সাধু শব্দের সপ্তমীর বহুবচন হচ্ছে সাধুষু, দন্তস্য আকার ধৈর্যস্য মূর্ধন্যস্য দীর্ঘ। তাহলে সাধু শব্দের উত্তর সুব বিভক্তি, এখানেও প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে। হ্যাঁ, অর্থবত ধাতুর অপরত্যয় প্রাতিপদিক সূত্র দ্বারা, তারপর জ্ঞাপ প্রাতিপদিকাত ইত্যাদি সূত্র দ্বারা সপ্তমী বহুবচনের সুব বিভক্তি। তারপরে সুপের যে পয়ভাষন্ত সেটা হলন্তম সূত্র দ্বারা ইত হবে এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ হয়ে যাবে, থাকবে শুধু সু। এই সুয়ের উকার কিন্তু ইত বা লোপ হবে না, কি হবে, এই সুয়ের দন্তস্য হসন্ত, দন্তস্য যেহেতু প্রত্যয়ের অবয়ব, তাই তো, এটা প্রত্যয়ের অবয়ব, যার ফলে আদেশ প্রত্যয়, এই সূত্র দ্বারা এই দন্তস্য স্থানে মূর্ধন্য আদেশে হয়ে যাবে সাধু সু। এইভাবে সপ্তমীর বহুবচনে সাধু স্বরূপটি সিদ্ধ হয়। তাহলে তোমরা সাধু শব্দের যে প্রথমা থেকে সপ্তমী যে বিভিন্ন রূপ সূত্র সহ বিভিন্ন ভিডিও দুটো ভিডিওতে দেখলে এইগুলো একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, ভাষা ভাষা দু এক মিনিট দেখলে কিন্তু হবে না। হ্যাঁ, সম্পূর্ণ আয়ত্ত করতে গেলে এইভাবেই তোমাদের কিন্তু শিখতে হবে। কেমন, ভালো থেকো, সবাই ভালো থেকো, ভালো করে দেখো।